অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এই এলিফএস রেমডি বিগত জাস্ট তিন থেকে চার মাস পরে খুব সম্ভবত জেল থেকে বেরিয়ে আসতে চলেছে ওর থেকেও কম সময়ের মধ্যে কিন্তু আপনারা হয়তো এটাও শুনছেন যে এলিফেস এমডি নাকি পেমেন্ট দেওয়া কিংবা পে দেওয়া স্টার্ট করবে কিন্তু এটা কতটা সত্যি কারণ আপনারা প্রত্যেকে জানেন এর আগে এলিফেস রেমডি প্রতিশ্রুতি দিয়ে ভোটের দিক দেখিয়ে পেমেন্ট কিন্তু দেয়নি সেখানে পেমেন্ট হোল্ড করিয়ে করিয়ে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে প্লাস এলিফের এমডি আজকে জেলের মধ্যে রয়েছে কিন্তু বর্তমানে শোনা যায় না কি এমডি খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসতে চলেছে জামিনে কিন্তু একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে যদি আপনাদেরকে পেমেন্ট নিতে হয় এটা প্রত্যেকের জন্যে বলছি কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিকে বলছি না আপনাদেরকে যদি প্রত্যেকে যদি পেমেন্টটা নিতে হয় সে ছোট হোক বড় হোক যেই পেমেন্টটাই হোক না কেন যেই পে আউটটা হোক না কেন আপনাদেরকে প্রত্যেকে একতা হয়েই কিন্তু মোকাবিলা করতে হবে তবেই কিন্তু আপনারা এই এইসব প্ল্যাটফর্ম থেকে বিশেষ করে এই এলএফএস থেকে আপনারা পেমেন্টটা কিন্তু পাবেন অ্যাকচুয়ালি এলএফএস থেকে কেন বলছি এর কিছু বিশেষ কারণটা রয়েছে আপনারা জানেন নাকি বলতে পারবো না এলএফএস এবং স্টক গুরুকুল দুটোই পেরায় সেমিলার পলিসিতে কাজ করে কিন্তু স্টক গ্রুপগুলির লাইসেন্স নেই স্টক গ্রুপগুলির সেম ওখানেও ওদের পেমেন্টের সমস্যা চলছিলো কিন্তু জাস্ট রিসেন্টলি ওদের কিন্তু পে আউট দেওয়ার জন্য কিছু পরিমাণে অ্যাপ্লিকেশান অলরেডি পড়ে গিয়েছে এবং অনেককে দেওয়ার জন্য স্টার্ট করেছে সেম একই পজিশনে এলিভেসের ওদের যে লাইসেন্স থাকা সত্ত্বেও যেই লাইসেন্সটি এখন বাতিল হয়ে গিয়েছে তাহলে ওরা কেন পেমেন্ট দিতে পারছে না এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যদি আপনারা একটু মার্কেটের মধ্যে রিসার্চ করে দেখেন এলিফেন্স ব্রোকার এবং স্টক গুরুকুল স্টক গুরুকুল হলো নদিয়ার কোম্পানি মানে আপনি বলতে পারেন নদিয়ার যে মালিক রয়েছে তারাই অ্যাকচুয়ালি স্টক গুরুকুলকে মার্কেটে এনে উদ্বোধনী করেছে এলিফেন্স হলো আরামবাগের এইবার আপনাদের একটি কমন জিনিস ভাবুন অলরেডি স্টক গুরুকুল পেমেন্ট দেওয়ার জন্য স্টার্ট করেছে কিন্তু এলিফেন্সের ব্রোকারের এমডি কী হলো ওদের অ্যামাউন্টটা কোথায় রয়েছে তাই খুব সময়মত এলএফসের এমডি জামিনে বেরিয়ে আসতে চলেছে আপনারা হয়তো অনেকের মুখ থেকে শুনেছেন কিন্তু মাথায় রাখবেন প্রত্যেককে আপনাদের একতা হয়েই কিন্তু এই এলএফএস এর এমডির কাছ থেকে আপনাদের পেআউট হতে পারে পেমেন্ট হতে পারে ফরেক্সের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট হতে পারে পিএমএসের হতে পারে যেই অ্যামাউন্ট হোক না কেন আপনাদের কিন্তু পেমেন্টটা থেকে শুরু করে পে আউটটা আদায় করতে হবে যদি আপনারা পেশার দিয়ে যদি না আদায় করতে পারেন দেখবেন আপনাদের সামনে আরও অনেক কোম্পানি আসবে তারাও কিন্তু অনেক আস্পর্দা পেয়ে যাবে এই রকম ধরনের দুর্নীতি কাজ করার জন্য তাই যদি না আপনারা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে এই রকম ধরনের কোম্পানিকে যদি শিক্ষা যদি দিতে যদি না পারেন তাহলে কিন্তু আপনারা কখনও নিজের অ্যামাউন্ট ফিরে পাবেন না কারণ একটি কমন জিনিস ভাবুন যেখানে মাত্র লাখেতে টু পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে পাবলিককে ইন্টারেস্টটা দেবে সেই ইন্টারেস্টটা দেওয়ার জন্য এত কিসের প্রবলেম আদার্স যারা মার্কেটে কোম্পানি রয়েছে তারা তো এদের থেকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দিচ্ছে তারা তাহলে কি করে মার্কেটে চাল চালিয়ে যাচ্ছে তাদের বিজনেসটা এই জিনিসটি ভাবুন মাত্র টু পার্সেন্ট ইন্টারেস্টটা দিয়ে সেই যদি পেমেন্ট কিংবা পে আউট ফিফটি পার্সেন্ট পর্যন্ত যদি না ক্লিয়ার করতে পারে তাহলে সেই কোম্পানি নিশ্চয়ই কি কোনো বড়ো রকমের গাফিলতি করেছে মানিটাকে রোটেশন করেছে মানিটাকে খারাপ জায়গাতে ইউজ করেছে তাহলে কেন দিতে পারবে না কারণ আপনারা অনেক ভিডিও দেখছেন অনেক কিছু আপডেট দেখছেন নতুন নতুন কোম্পানি আসছে তারা মাসে শেষে এইট পার্সেন্ট কে টেন পার্সেন্ট কে টোয়েন্টি পার্সেন্ট তারা কি করে দিচ্ছে সেখানে যখন আপনারা অ্যামাউন্টে ডিপোজিট করেন দু মাসের মধ্যে আপনাদের ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট বেরিয়ে চলে আসছে আর এখানে মাত্র লাখে দু হাজার টাকা আপনাদেরকে দেবে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করবে তাতেও কি এই এর এমডির প্রবলেম অ্যাকচুয়ালি কিন্তু এই বিষয় নয় টোটালটা হলো মানি রোটেশন করে নিজের হেফাজতে করে নিয়েছে নিজের বড় বড় রিসোর্ট থেকে শুরু করে নিজের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করেছে পাবলিকের টাকাগুলোকে নিয়ে এটা হলো প্রকৃত একটি জলজান্ত উদাহরণ কারণ যদি আপনারা এলিফেস ব্রোকারের কিছু লাইফস্টাইল দিকে দেখেন সেখানে কিন্তু অলরেডি চোখে পড়ে যায় টোটাল কত অ্যামাউন্ট কীভাবে এরা খরচা করেছে তাই যাই হোক ওইগুলো আলোচনা করে কোনো লাভ নেই এখন এই মুহূর্তে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন রাখবেন সবাইকে একতা হয়েই এদের কাছ থেকে অ্যামাউন্টটা আদায় করতে হবে যদি আপনারা প্রত্যেকে একতা হয়ে এই এমডির কাছ থেকে যদি না আদায় করতে পারেন তাহলে দেখবেন একটা সময়ে এসে এই এমডিকে আপনি খুঁজেই পাবেন না মার্কেট থেকে কারণ অলরেডি উড়িষ্যার ব্যক্তিরা তারা কিন্তু বড়ো রকমের প্রেসার দিয়ে রেখেছে এবং যারা এখনও পেমেন্ট পাননি ছোটো বড়ো রয়েছেন আপনারা যদি এইরকমভাবে যদি প্রেশার যদি না ক্রিয়েট করতে পারেন ভেবে নেবেন আপনাদের চোখের সামনে থেকে এই কোম্পানি কখন বেরিয়ে চলে যাবে আপনি নিজেও খুঁজে পাবেন না হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এবং নতুন কিছু আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব।